আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আমি আজকে দেখাবো বিস্কিট দেখাবো পিঠা। সুজির বিস্কিট কিভাবে বানাতে হয়, অনেক মজার একটি নাস্তা। এখানে আমি চিনি নিয়েছি, সুজি নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। দুটো ডিম আমার লাগবে না, আমি একটা ডিম আর এই যে এই এক বাটি সুজি আর এখানে চিনি নিয়েছি। মিষ্টিটা আসলে যার যার ব্যাপার, যারা বেশি খাবেন তারা তো পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখন রেসিপিটা শুরু করে দিচ্ছি বানানো। এখানে আমি চিনিটা দিয়ে দিলাম, ডিমটাও দিই, আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, আপনি চাইলেও না দিতে পারেন। আমি ভালো করে ফেটে নিব চিনিটা না গলা পর্যন্ত। চিনিটা সুন্দরভাবে ফেলাই দিব, ফেটাই নিব। এই আমি সুজি দিয়ে দিব, চিনিটা গলে গেছে, সুন্দরভাবে ফেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি সুজিগুলো দিয়ে দিব, সুজি দিব অল্প অল্প করে দিব, দিয়ে মিশাবো। সুজিটা আমি ভেজে নিয়েছি, সুজির যে একটা কাঁচা গন্ধ আসে, একটু ভেজে নিলে ভালো হয়। আর লাগবে আপনারা যদি ডিমের পরিমাণটা বেশি দেন তাহলে অবশ্যই চিনি সুজি বেশি লাগবে। ডিমটা যদি বড় হয় তাহলে সুজিটাও বেশি লাগে। যে আমার রেডি হয়ে গেছে ডোটা, আমি এখন এগুলো ভেজে নিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, ঝট গোল গোল করে দিব। তেলটা গরম হয়ে এসেছে, আপনার চলে অন্য শেপও দিতে পারেন। অল্প আছে, ব্রাউন কালার করে ভেজে নিব। উল্টানোর সময় অনেক সাবধানে উল্টায় দিতে হবে, কারণ অনেক নরম থাকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। এরকম অল্প আছে, ভেজে নিতে হবে বাদামি কালার করে। আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। এখানে আমার পিঠা বানানো রেডি। এই যে অনেক সুন্দর আমি গোল গোল শেপ দিয়েছি এরকম, আপনারা চাইলে অন্য শেপেও বানিয়েছি, এরকম হয়েছে বড় বড়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। মেহমান আসলে ঝটপট তৈরি করে দিবেন, মেহমান অনেক খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অনেক সহজে তৈরি করা যায় সুজির বিস্কিট।
পিঠা। সুজির বিস্কিট বাচ্চারা অনেক পছন্দ করে, বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে জমে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।